হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি 2017 আর 2018-এর কিছু মুহূর্ত। এটা হচ্ছে মালয়েশিয়া গ্রামের হোটেল, আমরা গিয়েছিলাম, রমজান ঈদ করেছিলাম, ওখানে 3 দিন ছিলাম আমরা এই হোটেলগুলোতে। খুবই সুন্দর জায়গা গ্রামের, চালেন তো দুষ্টুমি করতেছে ফায়ার ওয়ার্ক নিয়ে, আর এখানে আমার 2 ছেলে মেয়ে আছে সাথে। রাতের বেলা অনেক এনজয় করেছি আমরা এখানে, ছালিন তো অনেক দুষ্টুমি করতেছে, আর এখানে ছালিনের ভাইয়া আর আপু আছে। আপনারা জানতে চেয়েছিলেন আমার কয় ছেলে কয় মেয়ে। আমার 2 ছেলে 1 মেয়ে, এক ছেলে হচ্ছে সালমান বড় ছেলে, আর মেজো হচ্ছে মেয়ে, ওর নাম হচ্ছে মীরা। আর ছালিনকে তো সবাই চিনেন। তো এখন ওরা সবাই ফায়ার ওয়ার্ক নিয়ে দুষ্টুমি করতেছে এখানে, ঈদ গিয়েছে গতকালকে। আমরা এই হোটেলে ছিলাম 3 দিন, খুবই মজা করেছি। সকালবেলা খুবই সুন্দর করে পাখির গান, পাখি ডাকে, খুব ভালো লাগে এখানে। আর এটা হচ্ছে ঈদের 5ম দিন, আমরা কুয়ালালামপুর টুইন টাওয়ারের নিচে এসেছি একটু ঘোরার জন্য, যেহেতু অনেক দিন হলিডে। মালয়েশিয়া সিটিতে এখন আর তেমন বেশি লোক নাই, সবাই গ্রামে চলে গিয়েছে হলিডে করার জন্য। আমরাও গিয়েছিলাম, 3 দিন থেকে আসলাম, ভালোই লেগেছে সবার সঙ্গে, গ্রামের মতো লেগেছে। তা এখন ছালিন এখানে দুষ্টুমি করতেছে, ওকে হাত দিয়ে ধরে রাখতে পারতেছি না, বারবার দৌড়ে পানির কাছে যায় আর শরীর ভিজিয়ে ফেলতেছে। কুয়ালালামপুর টুইন টাওয়ারটা রাতের বেলা দেখতে খুবই ভালো লাগে, মাঝে মধ্যে আমরা এখানে আসি। তো আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা চলে যাব বাসায়। এটা হচ্ছে পরের দিন বিকালবেলা, খুবই বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, আমি ভিডিও করে রাখতেছি, খুব ভালো লাগতেছে, অনেক ঠান্ডা পড়েছে সেদিন। মাঝে মধ্যে মালয়েশিয়া বিকালবেলা বৃষ্টি হয়, খুবই ভালো লাগে। আমার গাছগুলো ভিজতেছে, আমরা গাছ, পেঁপে গাছ, সবজি বাগান, আমি কিন্তু এখানে কোনো ফুল গাছ বা কোনো সুন্দর করে রাখি না বাইরের সাইডটা, কারণ আমার গ্রামের মতো থাকতে ভালো লাগে, সেই জন্য আমি বাইরে এরকম করে রেখেছি গ্রামের মতো দেখতে। এদিকেও কিছু পেঁপে গাছ আছে আমার, অনেক সবজি হয়েছিল, এখন নাই সবজি। সেই তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আস্তে আস্তে কমে গিয়েছে, তো বৃষ্টির দিনে আজকে আমি কী রান্না করেছি, এখানে করেছি ইলিশ পোলাও, এখানে করেছি মুরগির মাংস ভুনা করেছি, আর করেছি করলা ভাজি। আর এটা হচ্ছে রাত্রেবেলা ছালিন আরবি পড়তেছে। আ আ আ বা আ বা আ আ
তাই তো এখন শালিন পড়ছে খুবই শুদ্ধভাবে, মালয়েশিয়া এভাবে পড়ে আরবি। আমি একটা ইন্দোনেশিয়ান টিচার রেখেছিলাম, সে ওকে এভাবে শিখিয়েছে, তা আমিও ওকে রিভিশন করাচ্ছি, ওকে হোমওয়ার্ক দিয়ে গেছে এটা। তাই ছিল আজকের ব্লগ, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।